গতকাল রাত ঠিক 8টা কি 9টা আর হঠাৎই আমি ইউটিউবের হোম পেজটা স্ক্রল করতে করতে একটা ভিডিও ঠিক চোখে পড়ে আসে আর ভিডিওটা ছিল ঠিক এটা বলতে वाला हूं कि मेरा इससे कहां हुआ और कैसे हुआ तो सब लोग बताने बताऊंगा आपको। তো 7 মিনিট 45 সেকেন্ডের এই ভিডিওটা দেখার পর থেকে জাস্ট আমার কিছু বলার বা আমার কিছু চিন্তা করার আর একদম সবকিছু জাস্ট হারিয়ে ফেলেছিলাম, মানে সবকিছু যেমন মানে তালগোল পাকিয়ে যাচ্ছিল ওই 7 মিনিট 45 সেকেন্ডে। মানে মানুষ যে কি করতে পারে তার উদাহরণ হচ্ছে এই এডিএন গেমিং ওয়াইটি যে চ্যানেল, সেই চ্যানেলের যে আর কি ওনার সে। প্রকৃত অর্থে মানুষ যদি আশা রাখতে পারে তবেই সে তার কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে। মানে এটা একটা খুব বড় এক্সাম্পল হিসেবে আমরা পেলাম, যদি আমরা একে না দেখতে পারতাম তো সত্যি মানে স্পিচলেস, আমি তো স্পিচলেস যে কিভাবে এটা সম্ভব, যেখানে মানে আমাদের দুটো হাত নেই, দুটো হাত নেই, দুটো পা নেই, আমরা সামান্য একটা আঙুলে যদি কিছু চোট পাই তখন মনে করি কতটাই না কি, যে আমার এই কাজটা করব না বা সেই কাজটা করব না, একদমই তো সেই জায়গাটাকে মানে এটা স্পিচলেস যে সে তার টাংটাকে কি সুন্দরভাবে ইউজ করছে। তোমরা দেখতে পাচ্ছ যে ও মানে জিত দিয়ে পাবজি গেম খেলছে, মানে হাউ ইজ ইট পসিবল, মানে এটা ভাবা তো দূরের কথা, কোথায় হ্যাঁ ইভেন ও ইউটিউবে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে, মানে জাস্ট মানে কিছু জাস্ট বলার ভাষা নেই। তোমরা মানে ওর চ্যানেলটা জাস্ট একটু ভিজিট করো, ভিজিট করলে তোমরা দেখতে পারবে যে ও এখনো অবধি ওর হাত দু হাত কাটা দু পা কাটা তারপরেও কিভাবে ও প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন তো হয়তো সম্ভব হয় না বাট সপ্তাহে মিনিমাম দুটো থেকে তিনটে ও ভিডিও দেওয়ার চেষ্টা করে আর ইভেন এডিট থেকে শুরু করে ইভেন হ্যাঁ সমস্ত নিজে হ্যান্ডেলিং করে। আর এই যে ভিডিওটা, এই ভিডিওটা সম্পূর্ণ পুরো দেখা গেছে যে ও কি সুন্দর বিছনা থেকে উঠছে, উঠে কি সুন্দর একা একা মানে ওই টুলের মধ্যে সম্পূর্ণটা নিজে করে দেখিয়েছে যে এখানে কোনোটাই ফেক নয়, হ্যাঁ কোনোটাই ফেক নয়, নিজে কাজ করতে সম্পূর্ণ ফেক তো দূরের কথা, মানে মানুষ চাইলে যে কত কিছু করতে পারে তার উদাহরণ হচ্ছে এই এডিএন গেমিং ওয়াইটি চ্যানেলের যে ওনার হচ্ছে সে সম্পূর্ণ। তো আমরা এখান থেকে সত্যি খুব একটা বড় ইন্সপায়ার পাই আর এটা আমরা সত্যি নিজেদেরকে বোঝাতে পারি যে আশা থাকলে লক্ষ্য থাকলে সেই লক্ষ্যকে আমরা টার্গেট পয়েন্ট করতেই পারি, চাইলে আমরা সবই করতে পারি কিন্তু আমাদের অবহেলা বা আমাদের মানে নানান রকম এক্সকিউজের জন্য কিন্তু আমরা কাজগুলো করি না। এটা একটা সবার কাছে আমার মনে হয় বড় উদাহরণ হবে আমাদের নিজেদেরকে মোটিভেট করার জন্য, কোথাও একটা সামান্য আমরা নেগেটিভ পেলেই পরে আমরা নিজেদেরকে অনেক দুর্বল ভাবি, ভাবি এটা যে এটা করব না সেটা করব না আর হবে না, কখনো কখনো আমি নিজেও নেগেটিভ হয়ে যাই, মানে আমরা রিগ্রেট ফিল করি, রিগ্রেট ফিল করি কোথাও, মানে নানান রকম সংশয়বোধ মনে কাজ করে। তো এই ভিডিওটা দেখে আর এই দাদাকে দেখে সত্যি মানে এতটাই ভালো লাগছে যে এই দাদা কিন্তু একদমই সুস্থ স্বাভাবিক, মানে আমাদের মধ্যে দু হাত দু পা সমস্ত কিছু নিয়ে ছিল বাট 2018 সালে সেই অ্যাক্সিডেন্ট একটা হয়ে যায়, তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদার দু হাত এবং দু পা মানে কাটা যায়, জায়গাগুলো ইনফেকশন বাড়তে থাকে আর ফাইনালি মানে হাতের পুরো একদম গোড়া থেকে একদম কেটে ফেলতে হয়, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ভিডিওতে। মূলত জানিস তো যদি আমরা শুরু থেকে আমরা প্রতিবন্ধী হয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যন্ত্রণাটা অতটা বেশি ফিল করতে পারি না, কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ যখন এটা হঠাৎ ভাবে সে সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলে সেই জায়গা থেকে মাইন্ডটা ফিক্স করা কিন্তু বড্ড টাফ, বড্ড টাফ। তো সেই জায়গাটা হ্যাটস অফ যে ও মাইন্ডকে এত সুন্দর করে ফোকাস করেছে, একদমই তাই। আর সে চেয়েছে মানে প্রত্যেকদিন চায় বলে সে কিন্তু জিভে জিভ দিয়ে মানে গেম খেলে, জিভ দিয়ে কি সুন্দর পাবজিতে মানে মানে গুলি মানে কিন্তু সে যে কিভাবে খেলে আমি জাস্ট মানে ভাবলেও কেমন লাগে। প্রকৃত অর্থে কিন্তু বলাই যায় যে মানুষ চাইলে সব কিছুই পারে আর না চাইলে কোনো কিছুই না, আমরা সবসময় অজুহাতের শিকার, অজুহাতের শিকার, আর এটা পারবো না, এটা সম্ভব না, এটা হতে পারে না সত্যি। কালকে অ্যাকচুয়ালি আমাদের মেইন উদ্দেশ্য যেটা আমরা হোঁচট খেতেই পারি, হোঁচট খেতে হবে সেই জায়গা থেকে আমরা উঠে দাঁড়াতে, উঠে দাঁড়াতে হবে, অজুহাত না উঠে দাঁড়াতে হবে। আজকে এই দাদার দু হাত নেই দু পা নেই তারপরেও যে একটা ইউটিউব চ্যানেল সামলাচ্ছে আর সব থেকে বড় যেটা 2 লাখ ফ্যামিলির একটা ইউটিউব চ্যানেল গঠন করতে পেরেছে, 9টা যোগ, মানে আমরা 200-500 হাজার সাবস্ক্রাইবার মানে এটা গঠন করতে কতটা সময় লাগে আর সেখানে হ্যাঁ কতটা মেহনত দিতে লাগে, কত কঠোর পরিশ্রম করতে হয় সেখানে 2 লাখ ফ্যামিলি মানে 9টা যোগ, মানে এটা কিন্তু একদিন দুদিনের প্রচেষ্টা এটা না, অনেক অনেক দিন অনেক অনেক রাত এগুলো খাটনির পর কিন্তু আজকে সে পেয়েছে, সত্যি হেটস হবে দাদা। সে গেম খেলার পর যে পুরোটা এডিটিং করছে, হ্যাঁ এডিট করছে, তুই করছিস সে তো তুই কিন্তু আরো ভালো রিয়লাইজ করতে পারবি যে খুব সহজ কাজ নয়, হ্যাঁ তো সেই একটা এডিট করতে এই যে এই ভিডিওটা মানে রেকর্ড তো আমরা করে নিচ্ছি এখন বাট এডিট যে করব এডিট করতে কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা এবং বড় বড় যে ভিডিও হয় বড় বড় যে ভিডিও হয় সেই ভিডিওগুলো করতে কিন্তু প্রায় একদিন বা দুদিনও আমাদের লেগে যায়। তো যাই হোক মানে সেই যে দাদা করছে জায়গা থেকে যে
কি সুন্দর বিছনা দিয়ে উঠছে, মানে একার প্রচেষ্টায়, এবং বিছনা থেকে বালিশ গুলো তুলে কি সুন্দর টুলের উপর রাখছে, এবং ফাইনালি মানে কি সুন্দর মানে ফোনটাকেও যে ওপেন করছে, মানে পাওয়ার বাটনটা মানে প্রেস করে কি সুন্দর খুলছে, ইভেন আর ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম যে মানুষ এখানে আসলে মানুষ জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে যে হেনো কিছু নেই, মানে এখানে যেমন ভালো জিনিসটাও শেখা যায় সেমনি খারাপটাও শেখা যায়, তবে অবশ্যই আমাদের ভালো জিনিসটাকেই শেখার চেষ্টা করতে হবে। থাকবে অবশ্যই, আছে তো, কেউ বের করতে পারে, কেউ বের করতে পারছে না, তো সেই জায়গা থেকে যে হ্যাটস অফ যে ও ওরকম একটা কন্ডিশন থেকে নিজেকে যে বের করে এনেছে, এটাই বলে। যাই হোক, ফাইনালি দাদা দু পা দু হাত নিয়ে বেঁচে ফিরেছে, তো আজকে যার জন্য ইউটিউব চ্যানেলটাকে রানিং রাখতে পেরেছে, দাদাকে অ্যাপ্রিশিয়েট করি, দাদা যেন আরো এগিয়ে যাক, আমরা সেটা আরো চাই যে আরো এগিয়ে যাক। আর 2 লাখ হয়েছে তো কিছু না, খুব তাড়াতাড়ি হয়তো দাদা 5 লাখ হয়ে যাবে, এবং এবং তোমাদের চেষ্টা, তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসায় কিন্তু চ্যানেলটা প্রায় 1 মিলিয়ন পর্যন্ত পৌঁছে যেতে পারে, খুব শিগগিরই। আছে আমাদের মতো আরো অনেকেই যেন পাশে থাকে। হ্যাঁ, এরকম তো নয় যে সামনে গিয়ে আমরা তাকে নানান রকম ভাবে সহযোগিতা করি, সেটা সম্ভব নয়, বাট আমরা পাশে থাকতে পারি না, তো সেইভাবে আপনারাও সবাই থাকুন, কারণ এত সুন্দর একটা মনোভাবনা যে নিজেকে মনোভাবনা মানে সে কিন্তু তার নিজের প্রচেষ্টায় নিজের মানে চেষ্টায় সে আজ পর্যন্ত এত মানে 2 লাখ সাবস্ক্রাইব, আমি জাস্ট জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে হাত নেই পা নেই, একটা ক্ষুদ্র কাজ নয়, তারপরেও 2 লাখ সাবস্ক্রাইবার, মানে সত্যি ওই 7 মিনিট 45 সেকেন্ডের ভিডিওটা পুরো আমার সময়টা পুরো চেঞ্জ করে দিয়েছে। আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি আর স্পিচলেস হয়ে যাচ্ছি যে কিভাবে কি বলবো না বলবো, এই ভিডিওতে বলার সেরকম কিছু আমাদের নেই, বাট বলছি তোমরা যাও চ্যানেলটা ভিজিট করো, আর যদি ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, ভালো যদি না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করে দিও, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনে প্রেস করে দিও। আজকের ভিডিও থেকে এটাই মেসেজ, আমরা চাইলে করতে পারি, আমরা চাইলে আমরা অজুহাতে দ্বারস্থ না হয়ে আমরা চাইলে করতে পারি, সেই জায়গাটা আমাদের এগোতে হবে, এগোতে হবে। আর হ্যাঁ, আর অবশ্যই ভিডিওটাকে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, এবং যদি আমাদের চাও তো ফেসবুক প্লাস ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ফেসবুক আমাদের গ্রুপে জয়েন হতে পারো, লিংক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো যাও গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাও, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই। তোমাদের উদ্দেশ্য এটা বলতে চাই, তোমরা আমাদেরকে খুব সাপোর্ট করছো, এখন অনেকটাই আমরা এগিয়ে গেছি, তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না, তো আমরা ভীষণভাবে হ্যাপি। তো আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজের খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন।